Hello friends, welcome back to our Indian YouTuber Polly and Mo. আজকে একটু অন্যরকম করে বললাম কারণ রোজই একঘেয়ে আমাদেরও বলতে ভালো লাগছে না তোমাদেরও শুনতে ভালো লাগছে না তো আজকে চলে এসেছি আবারও আরেকটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো এটা এই রিকোয়েস্টটা করেছে অনির্বাণ মেধা তো সে কি কি বলেছে চট জলদি মোহ বলে দে আমাদের বন্ধুটা বলেছে পটল ভাজা পেঁয়াজ ভেজে আলু ভর্তা মানে চোখা মতো করতে বলেছে আলু পোস্ত ডিমের অমলেট এই ডিম সিদ্ধ গেছে ডিম সিদ্ধ তার সাথে বলেছে মুসুরির ডাল চাটনি পাঁপড় ভাজা আর তার সাথে আমরা এক্সট্রা নিয়েছি শুক্তো বাড়িতে হয়েছে তোমরা জানোই বাড়িতে যা হয় শুক্তোটা এক্সট্রা হয়েছে শুক্তোটা নিয়ে নিয়েছি তার সাথে লেবু পেঁয়াজ তো আর তোমাদেরকে আর একটা কথা বলে দিই যে তোমাদেরকে অবশ্যই বলেছিলাম বারবার করে যে তোমরা যে যা রিকোয়েস্ট করবে অবশ্যই সেই সব রিকোয়েস্টগুলো রাখবো এর পরপর ভিডিওগুলো সব রিকোয়েস্টেড ভিডিওই দেখতে পারবে কারণ আমাদের প্রচুর বন্ধু প্রচুর রিকোয়েস্ট করেছে অনির্বাণ তুমি দুটো রিকোয়েস্ট করেছো তার মধ্যে একটা রিকোয়েস্ট তোমার রাখলাম আর একটা রিকোয়েস্টও করেছে ওটা আর একদিন করবো হ্যাঁ তো আমাদের প্রচুর বন্ধু প্রচুর রিকোয়েস্ট করেছে সবার রিকোয়েস্টই আমরা রাখবো আর পরপর যে ভিডিওগুলো দেখতে পারবে সবই রিকোয়েস্টেড ভিডিও তো চলো তাহলে খাওয়াটা শুরু করি দারুণ খাবার কিন্তু দারুণ রিকোয়েস্ট করছো খুব হ্যাপি আমরা খুশি হই এত সুন্দর রিকোয়েস্টগুলো করার জন্য আগে শুক্তো দিয়ে খাবো আমি আগে এই আলুর চোখাটা দিয়ে খাবো আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়েছি কারণ আগের দিন আমার প্রচুর ঝাল লেগেছিলো আগের দিনের সাথে আজকে কিছুটা একই রকম আগের দিন আলু পোস্তটা ছিল না আজকে আলু পোস্তটা এসেছে আর হচ্ছে আর একটা কী ছিল বউ চাল কুমড়ো মনে হয় হ্যাঁ দারুণ খেতে হচ্ছে নতুন পুরনো সবাইকে বলবো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো বৃষ্টি হবে নাকি দেখ জামা কাপড় মেলা আছে তো আমি বর্ষাকালে এক জ্বালাতন প্রথমে যখন খাবারগুলো বাড়ছি বৃষ্টি এলো দৌড়ে গিয়ে তুললাম ভেজা জামা কাপড় দিয়ে আবার থেমে গেল আবার হা হচ্ছে আবার মেলে দিলাম আবার মনে হচ্ছে শসা শব্দ তাও গরম কমছে না গো দারুণ আমিও সালে শুক্তো দিয়েই খাই শুক্তো দিয়ে আগেই খেতে হয় এবার কনফিউশন এত সুন্দর রান্নাগুলো কোনটা দিয়ে আগে খাবো ডাটা চিবাতে এবার সময় লাগবে দারুণ খেতে হচ্ছে ডিমটা শুধু খেতে হবে লবণ না নেই তো অনির্বাণ কি বলে চেপি করে খেতে শুধুই খেয়ে না সেটা তো জানাইনি এটা খুব ভালো লাগে তোমরা রিকোয়েস্ট করছো আর আমরা রিকোয়েস্ট ভিডিওগুলো করছি আমাদের ভীষণ আনন্দ হচ্ছে গো কি যে ভালো লাগছে আজকে ভাতের থেকে তরকারি বেশি ডাটাগুলো মনে হয় নাজনের ডাটা তেঁতো লাগছিল একটু সজনের ডাটা তেঁতো লাগে না বাড়ির বড়ি দারুণ লাগছে খেতে
প্রথমে জানো তো দেখো খেয়ে নি বলছি মুসুরির ডালে লেবু চিপে আহ। আমরা জানো তো ভিডিও করার সময় ভেবে বসি না যে আজকে কী কী বলবো কী কী না বলবো, মানে ভিডিও করতে করতে অন ক্যামেরা যেগুলো মনে আসে বলে দিই। তো আজকে একটা কথা বলি, যখন বাড়িতে এইগুলো মানে রান্না হয় নিরামিষ, তখন আমাদের ভিডিও করতে লজ্জা করে যে এটা নিয়ে বসছি, মানে তো সাধারণ খাবার ঘরোয়া খাবার, সত্যি বলছি। তখন আমার রিকোয়েস্ট করো, হ্যাঁ কিন্তু তোমরা যে রিকোয়েস্ট করেছো কোনো লজ্জা করছে না, আনন্দ হচ্ছে, ভালো লাগছে, মনে হচ্ছে বন্ধুরাই তো দেখতে চাইছে, দারুণ লাগছে। লেবু চিপে একটু পোস্ত দিয়ে একটুখানি খেয়ে নিই, আগে শুকনো করে খেতে ভালো লাগে। আমাদের অনেক বন্ধুরা বলেছো যে তোমাদেরও খুব আলু পোস্ত প্রিয়, তবে আমার আলু পোস্তর সাথে বিউলির ডালটাই বেশি ভালো লাগে খেতে। আমার আলু পোস্তর সাথে সব কিছুই ভালো লাগে, মুসুরির ডাল, আমার বিউলির ডাল দারুণ। আলু চোখাটা ভালো লাগছে? ভাত কম হয়ে গেছে, তরকারি বেশি। না না ঠিকই আছে, তুই একটু ডাল নিবি, খাবি কি তুই? ওটা মা বেশি হয়েছে, দিয়ে দাও একটু। এটা না ময়ের প্রিয় জিনিস, আমের চাটনি আর পাঁপড়। দেখ তোর বাদে আমার লঙ্কা পড়েনি, আমার বাদে দুটো লঙ্কা পড়েছে, তাই না? মনে হয় আমার লঙ্কা কই ফেলে দিলাম। তো পেঁয়াজ দুটো খাওয়া হয়ে গেছে? হুম, আমার পেঁয়াজ খাওয়া দেখে না বাড়িতে সবাই হাসে। গুড গার্ল, পেঁয়াজ খেতে ভালোবাসে। দেখি খেয়ে, দারুণ হয়েছে, দারুণ। আলু চোখে তো লাগতো না, ওহ কার কার লোভ হচ্ছে। আলু চোখাটার মধ্যে ধনে পাতা কুচি কুচি করে দিলে দারুণ লাগে, আর পেঁয়াজটা না ক্রিপসি করে ভেজেছিলাম। ডিমটা লাস্টে খাবি রে, ডিম না হলেও হয় কিন্তু তোমরা যেহেতু বলেছ। হ্যাঁ হলো, আলুর চোখা আর হচ্ছে পোস্ত মিশিয়ে যখন খাচ্ছি না দারুণ লাগছে, একদম ঠিক বলেছে। আর একটু লেবু নিয়েছি, পুরো টক টক লাগছে, দারুণ লাগছে, দারুণ। ডালটা কম হয়ে গেল? না না আমার না না কম হয়নি, বেশি ঝোল হলে খাবো কি করে রে। আমি একটু টক টক ভালোবাসি, ওই জন্য বেশি করে লেবু চিপে নিলাম। তোকে আবার না কেটে যায়? না না বিরাট টেস্টি লাগছে মুখের ভিতরে গিয়ে। তোমরা যারা যারা খাওনি অনির্বাণ তো খেয়েছে বলে আমাদের বলেছে, সত্যি দারুণ। থ্যাংক ইউ গো এত সুন্দর রিকোয়েস্ট করার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ লাগছে।
তোমাদের রিকোয়েস্টগুলো হেভি হেভি, আমাদের কদিন ধরে খাওয়াটাও হেভি হেভি হচ্ছে। আর রিকোয়েস্ট করো, আমাদের একটু সুবিধা হবে। আজকে সব খেয়ে নিয়েছি, কিচ্ছু নষ্ট করিনি। প্রচন্ড গরম লাগছে। খাবারটা কতটা সুস্বাদু হলে এতটা তৃপ্তি করে খাওয়া যায়, প্রচণ্ড ভালো হয়েছে খেতে। এটা তো আমার সব থেকে তো ডিম খাওয়া হয়ে গেছে বাবা। দারুণ লাগছে। আমি পোস্তটি একটু অল্প করে নিয়েছি, তাও আমার বেশি মনে হচ্ছে। আমার শক্তি যেমন মনে হচ্ছিল। আমি প্রচণ্ড শুক্তো ভালোবাসি, আরও পোস্ত ভালোবাসা। প্রচুর লোড হয়ে গেছে, বললাম না তরকারি অনেক হয়ে গেছে। আরো খেলে খেয়ে না, মা কিছু ভাবে কেটে গেছে রে, সবাই লাফে হচ্ছে না ঠাকুরটা। খাবি না কি করবি, খাওয়ার জন্য এসছে খারাপ। খাওয়া নিয়ে কোনো কথা হবে না, তাই না? যে যতটা পারবে সে সেরকম খাবে। চাটনিটা দুর্দান্ত লাগছে রে আমার কাছে, একটু টক ভাব তো, টক ভাব। না না আমি টাই ভাত থেকে এনেছি না, আমি চাটনি হবে বলে মো বাজারে গিয়ে আম এনেছি আজকে। ওই জন্য টেস্টটা হয়েছে তো আমার, বাজারে যাওয়ার এক্সপার্ট এক ল্যাপে খারাপ। এখন দিদি বলতে চা বাজারে যাবো, কিছু শপিং করবো। কিন্তু আমার আজকে বাজার থেকে সে খুব ক্লান্ত লাগছিলো, রোদ দিয়ে কি রোদ কি রোদ দিদি ভাই, আমি ছাতা টানতে পারি না, ছাতা একবার ফুটা একবার বন্ধ করে একবার ফুটা একবার, সত্যি আমার ছাতাটা সত্যি খুব বিরক্ত লাগে আমার। খেয়ে যাসনি না? আমি বাজার খেলাম তো, চা খেয়ে গেছি। আমি বাজারে গেলে না ছাতা না নিয়ে গেলে সবাই আমার বলে ছাতা কই, আমি বলি রোদে পুড়তে পুড়তে যাই। মা কি বলেছে বলতো, মা আমাকে শিখিয়ে দিয়েছে, মা বলছে বলি ভিটামিন ডি কম, তো ওই জন্য রোদ খেতে খেতে বাজারে আসি। এমনিতে যা ফর্সা ওইটুকু রোদে পুড়লে কিছু হবে না, সবাই আমাকে বলে। আমার সত্যি ছাতা টানতে খুব বিরক্ত লাগে, ভালো লাগে না আমার ছাতা টানতে। নে বল, আমাদের আজকে রিকোয়েস্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, প্রচুর প্রচুর করে সাবস্ক্রাইব করো, আরও রিকোয়েস্ট করো। আর 10K করে দাও, তাড়াতাড়ি তোমরা ভালো ভালো ভিডিও আসবে অবশ্যই। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পারলে আরও রিকোয়েস্ট করো, অনেক বেশি বেশি করে ভিডিও দেখো। তো তাহলে আজকের মতো টাটা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।